প্রিয় একাদশ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে শিক্ষাবিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন, লাতিন শব্দ এডুসিয়ার এর অর্থ কি? প্রশ্নের উত্তরটি বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। দ্বিতীয় প্রশ্নটি, সংকীর্ণ অর্থে শিক্ষা কি? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে, ইহা এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় ও শিক্ষার্থী নিষ্ক্রিয় থাকে। তৃতীয় প্রশ্নটি, ডিউয়ের মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে, সামাজিক বিকাশ। শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত কোনটি? প্রশ্নের উত্তর, শিক্ষক। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফলশ্রুতি হল শিক্ষার্থী, সে দুটি হল? প্রশ্নের উত্তর, পরিবেশ ও বংশগতি। ৬ নম্বর প্রশ্নটি, আধুনিক শিক্ষায় সঙ্গীত ও বিতর্ক কোন ধরনের কার্যাবলী হিসাবে বিবেচিত? প্রশ্নের উত্তরটি, সহপাঠক্রমিক কার্যাবলী। পরবর্তী প্রশ্নটি, একটি প্রথাগত শিক্ষার সংস্থার নাম লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। পরবর্তী প্রশ্নটি, প্রথামুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে, নমনীয়তা। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি, শিক্ষা কোন রূপ দুরাগত শিক্ষার সহায়ক? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে, প্রথামুক্ত শিক্ষা। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, আধুনিক ধারণা অনুযায়ী মনোবিজ্ঞান হল? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে, চেতনার বিজ্ঞান। ১১ নম্বর দাগের প্রশ্নটি, শিক্ষার কোন ক্ষেত্রটি মনোবিজ্ঞান দ্বারা প্রত্যক্ষভাবে নির্ধারিত হয় না? প্রশ্নটির উত্তর, শিক্ষার লক্ষ্য। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি, ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংঘটিত হতে থাকে? প্রশ্নের উত্তরটি, সারা জীবনব্যাপী। পরবর্তী প্রশ্নটি, জীবন বিকাশের শৈশব স্তরে অন্তর্ভুক্ত একটি শিশুর বয়স হল? প্রশ্নের উত্তরটি, ৩ বছর। ১৪ নম্বর দাগের প্রশ্নটি, কোন শিক্ষার স্তর বাল্যকালের বিকাশমূলক বৈশিষ্ট্যের সঙ্গে সংগতিপূর্ণ? প্রশ্নের উত্তর, স্নাতক স্তরের শিক্ষা। ১৫ নম্বর দাগের প্রশ্নটি, শিখন ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য লেখো। প্রশ্নের উত্তর, শিখন হল সচেতন প্রক্রিয়া, কিন্তু পরিণমন হল স্বাভাবিক প্রক্রিয়া। পরের প্রশ্নটি, কোনটি মূলত পূর্ব অভিজ্ঞতা অপেক্ষা দেহযন্ত্রের বিকাশের উপরে বেশি নির্ভরশীল? প্রশ্নের উত্তরটি, পরিণমন। পরের প্রশ্ন হল, আমরা বাইরের জগৎ থেকে জ্ঞান অর্জন করি? প্রশ্নের উত্তর, ইন্দ্রিয়ের সাহায্যে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, প্রত্যক্ষণ ও সংবেদনের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নের উত্তরটি, সংবেদন হল জ্ঞান আহরণের প্রথম স্তর, কিন্তু প্রত্যক্ষণ হল দ্বিতীয় স্তর। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ কারা করত? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য শিক্ষার্থীরা। ২০ নম্বর দাগের প্রশ্নটি, কোন অনুষ্ঠানের মাধ্যমে বৈধ শিক্ষার সূচনা ঘটত? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে, প্রবজ্জা অনুষ্ঠানের মাধ্যমে। পরবর্তী প্রশ্নটি, ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান কোনটি? প্রশ্নের উত্তর, মক্তব। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি, শিক্ষার খাতে বার্ষিক ১,০০,০০০ টাকার অনুদান বরাদ্দ হয়েছিল? প্রশ্নের উত্তরটি, ১৮১৩ চার্টার অ্যাক্টের মাধ্যমে। পরের প্রশ্নটি, কোন কমিশনে মাধ্যমিক শিক্ষা স্তরে এ এবং বি কোর্সের প্রস্তাব রাখা হয়েছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি, হান্টার কমিশনে। পরের প্রশ্নটি, হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা কে করেছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি, গান্ধীজি। ২৫ নম্বর দাগের প্রশ্নটি, এডুকেটাম শব্দের অর্থ কি? প্রশ্নের উত্তর, শিক্ষা দান করা। পরের প্রশ্নটি, শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, উক্তিটি কার? প্রশ্নের উত্তরটি, অ্যাডামস। পরবর্তী প্রশ্নটি, বিবেকানন্দের মতে শিক্ষা কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, মানুষের অন্তর্নিহিত শিক্ষা। ২৮ নম্বর দাগের প্রশ্নটি, নির্দিষ্ট পাঠক্রমের উপস্থিতি দেখা যায় কোন শিক্ষা ব্যবস্থায়? প্রশ্নের উত্তরটি, নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায়। পরবর্তী প্রশ্নটি, কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, বিদ্যালয়। ৩০ নম্বর দাগের প্রশ্নটি, আলোচনা ও বিতর্ক কোন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, আত্মপ্রকাশমূলক। পরের প্রশ্নটি, ভারতে প্রথম মুক্ত বিদ্যালয় কোথায় স্থাপিত হয়? প্রশ্নের উত্তর, দিল্লিতে। পরের প্রশ্নটি, একটি গণমাধ্যমের উদাহরণ লেখো। এই প্রশ্নটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে, সংবাদপত্র।
পরবর্তী প্রশ্নটি, আধুনিক মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু কি? প্রশ্নের উত্তরটি আচরণ। পরের প্রশ্নটি, শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এটির প্রবক্তা কে ছিলেন? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ওয়াটসন। 35 নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, কিন্ডারগার্টেনের প্রবর্তক কে? প্রশ্নের উত্তরটি ফ্রেবেল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, জীবন বিকাশের কোন স্তরটিকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কৈশোর। পরের প্রশ্নটি, শৈশবে শিশুর শিক্ষালয় কোনটি? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে প্রাক প্রাথমিক বিদ্যালয়। এই প্রশ্নটিও এবছরের জন্য গুরুত্বপূর্ণ। 38 নম্বর দাগের প্রশ্নটি, বৃদ্ধি কি ধরনের প্রক্রিয়া? প্রশ্নের উত্তরটি জৈবিক প্রক্রিয়া। পরের প্রশ্নটি, সংবেদন কি থেকে সৃষ্টি হয়? এই প্রশ্নটিও এবছরের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে উদ্দীপক। 140 নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, শিক্ষার ক্ষেত্রে ডাইডাকটিক অ্যাপারেটাসের স্রষ্টা কে ছিলেন? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মন্তেশ্বরী। পরের প্রশ্নটি, মানসিক প্রস্তুতির জন্য কিসের প্রয়োজন হয় না? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে শিখনের। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, প্রাচীন ভারতে কোন স্থানটি ব্রাহ্মণ্য শিক্ষার কেন্দ্র হিসাবে প্রসিদ্ধ লাভ করেছিল? প্রশ্নের উত্তরটি তক্ষশিলা। 43 নম্বর দাগের প্রশ্নটি, প্রবজ্জা অনুষ্ঠানটি কোন শিক্ষা ব্যবস্থায় পালিত হতো? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর বৈধ শিক্ষা ব্যবস্থায়। পরের প্রশ্নটি, উডের ডেসপ্যাচ প্রথম কবে প্রকাশ করা হয়েছিল? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি 1854 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি, স্যাডলার কমিশনের অপর নাম কি? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, নয় তালিম শিক্ষার প্রবর্তক কে ছিলেন? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে গান্ধীজি। পরবর্তী প্রশ্নটি, এডুকেয়ার শব্দের অর্থ কি? এই প্রশ্নটিও এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে পরিচর্যা করা। পরের প্রশ্নটি, আধুনিক শিক্ষা ব্যবস্থা কি ধরনের শিক্ষা ব্যবস্থা? প্রশ্নের উত্তরটি শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। পরবর্তী প্রশ্নটি, শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠক্রম, উক্তিটি কার? প্রশ্নের উত্তরটি হর্নির। 50 নম্বর দাগের প্রশ্নটি, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, এ কথাটি কে বলেছেন? প্রশ্নের উত্তরটি বিবেকানন্দ। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি, গ্রামোন্নয়নে অংশগ্রহণ কোন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হিসাবে বিবেচিত? প্রশ্নের উত্তর সামাজিক। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সেই সাথে সাথে সৌরভ এক্সক্লুসিভ পরিবারে তুমি যদি এখনও সদস্য না হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হও। পরবর্তী প্রশ্নটি, শিশুদের প্রথম সুঅভ্যাস কোথায় গঠিত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর পরিবারে। 55 নম্বর দাগের প্রশ্নটি, জ্ঞানবাণী শিক্ষা সংক্রান্ত কর্মসূচি কোথায় দেখানো হয়? প্রশ্নের উত্তর রেডিওতে। পরবর্তী প্রশ্নটি, মনোবিদ্যা হল চেতনার অনুশীলনকারী বিজ্ঞান, উক্তিটির প্রবক্তাকে? প্রশ্নের উত্তরটি উইলিয়াম জেমস। পরের প্রশ্নটি, ক্যাসাদা বাম্বিনি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রশ্নের উত্তরটি মন্তেশ্বরী। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, কিন্ডার গার্টেনে কোন উপকরণটি ব্যবহৃত হয়? প্রশ্নের উত্তরটি মাদার প্লে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, পরিণমন কি ধরনের প্রক্রিয়া? প্রশ্নের উত্তরটি স্বাভাবিক প্রক্রিয়া। 60 নম্বর দাগের প্রশ্নটি, পুনরুদ্বেগ কথাটির অর্থ কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি মনে করা। পরের প্রশ্নটি, পিলসবাড়ির মতে প্রত্যক্ষণ কি? প্রশ্নের উত্তরটি সংবেদন ও স্মৃতির সংমিশ্রণ। পরের প্রশ্নটি, বিখ্যাত মনোবিদ জোন্স জীবন বিকাশের স্তরগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন? প্রশ্নের উত্তরটি 4টি ভাগে। পরের প্রশ্নটি, জ্ঞান আহরণের প্রথম প্রক্রিয়াটির নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি সংবেদন। 64 নম্বর দাগের প্রশ্নটি, বাল্যকালে শিশুর প্রথাগত শিক্ষাকে কি বলা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি প্রাথমিক শিক্ষা। 65 নম্বর দাগের প্রশ্নটি, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন হয়? প্রশ্নের উত্তরটি পিতা পুত্রের মতো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, সার্জেন্ট পরিকল্পনা কবে গঠিত হয়েছিল? প্রশ্নের উত্তর 1944 সালে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি রাজা রামমোহন রায়। পরের প্রশ্নটি, সিমলা শিক্ষা সম্মেলন
কবে হয়েছিল? প্রশ্নের উত্তরটি 1901 সালে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, মাতৃভাষাই মাতৃদুগ্ধ, এ কথাটি কে বলেছেন? প্রশ্নের উত্তরটি রবীন্দ্রনাথ ঠাকুর। 70 নম্বর দাগের প্রশ্নটি, শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হল শিক্ষা, উক্তিটি কে করেছেন? প্রশ্নের উত্তরটি গান্ধীজি। কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়? প্রশ্নের উত্তরটি, শিক্ষা হল একটি দ্বিমুখী প্রক্রিয়া। পরের প্রশ্নটি, বিদ্যালয়ে মহান ব্যক্তিদের জন্মদিবস পালন করা, এটি কোন সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্গত? প্রশ্নের উত্তরটি, সাংস্কৃতিক সহপাঠক্রমিক কার্যাবলী। পরবর্তী প্রশ্নটি, পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি, অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান। পরের প্রশ্নটি, শিশুর মানসিক বিকাশে সাহায্য করে কোন সহপাঠক্রমিক কার্যাবলী? প্রশ্নের উত্তরটি মাদার প্লে। চলে যাচ্ছি 75 নম্বর দাগের প্রশ্নে, পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয় কোনটি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। পরের প্রশ্নটি, এনভায়রনমেন্ট কথাটি কোন শব্দ থেকে উদ্ভব হয়েছে? প্রশ্নের উত্তরটি এনভায়রন থেকে। পরের প্রশ্নটি, সবচেয়ে প্রাচীন গণমাধ্যম কোনটি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি কম্পিউটার। পরের প্রশ্নটি, বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, এ কথা কে বলেছেন? প্রশ্নের উত্তর জন ডিউই। পরের প্রশ্নটি, ব্যুৎপত্তিগতভাবে সাইকোলজি কথাটির অর্থ কি? প্রশ্নের উত্তরটি আত্মার বিজ্ঞান। 80 নম্বর দাগের প্রশ্নটি, শিখন কি ধরনের প্রক্রিয়া? প্রশ্নের উত্তরটি কৃত্রিম প্রক্রিয়া। পরের প্রশ্নটি, শিশুর ব্যক্তিত্ব বিকাশে কে সাহায্য করে? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বিতর্ক সভা। 82 নম্বর দাগের প্রশ্নটি, মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 10টি ভাগে। পরবর্তী প্রশ্নটি, ডাইডাকটিক উপকরণটি কোন শিক্ষালয়ে ব্যবহৃত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি মন্তেশ্বরী শিক্ষালয়ে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, মক্তব কথাটি কোন আরবি শব্দ থেকে উদ্ভূত হয়েছে? প্রশ্নের উত্তরটি কুতুব থেকে। 85 নম্বর দাগের প্রশ্নটি, আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি 1815 সালে। পরের প্রশ্নটি, বৈশ্যদের জন্য উপনয়নের বয়স কত ছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি 12 বছর। পরের প্রশ্নটি, ধারণা গঠনের একটি তত্ত্ব লেখো। প্রশ্নের উত্তরটি সংযোগমূলক তত্ত্ব। পরের প্রশ্নটি, কার শিক্ষা চিন্তা আত্মসক্রিয়তার তত্ত্ব? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি ফ্রেবেলের। পরের প্রশ্নটি, ব্যাপক অর্থে শিক্ষা কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি মানসিক শক্তি অর্জন করা। 90 নম্বর দাগের প্রশ্নটি, শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি রকম হওয়া দরকার? প্রশ্নের উত্তরটি সহায়কের ভূমিকা হওয়া দরকার। পরের প্রশ্নটি, এডুকেশন কথাটির অর্থ কি? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সঞ্চালন। 92 নম্বর দাগের প্রশ্নটি, আধুনিক পাঠক্রম কিসের উপর নির্ভর করে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর শিক্ষার্থীর ওপর। পরের প্রশ্নটি, পাঠক্রম যত অর্থপূর্ণ হবে তা কিসের পক্ষে গ্রহণ করা সহজ হবে? প্রশ্নের উত্তর শিক্ষার্থীর পক্ষে। পরের প্রশ্নটি, শিক্ষাবিজ্ঞান মনোবিজ্ঞানের কি ধরনের শাখা? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি প্রয়োগমূলক শাখা। 95 নম্বর দাগের প্রশ্নটি, 0 থেকে 5 বছরের মধ্যবর্তী সময়কালকে কি বলা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি শৈশবকাল। পরের প্রশ্নটি, কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় নয়? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সৃজনশীলতা। পরের প্রশ্নটি, সোমপ্রকাশ নামক পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বিদ্যাসাগর। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, গ্রান্ট ইন এইড প্রথা চালুর সুপারিশ করা হয় কোথায়? প্রশ্নের উত্তরটি উডের ডেসপ্যাচে। পরবর্তী প্রশ্নটি, কোনো বস্তু সম্পর্কে ধারণা গঠন করার সময় কতগুলি সংবেদন প্রক্রিয়া সংঘটিত হয়? প্রশ্নের উত্তর 3টি। 100 নম্বর দাগের প্রশ্নটি, ভারতের প্রথম শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি উইলিয়াম হান্টার। পরের প্রশ্নটি, বুনিয়াদী শিক্ষার পাঠক্রম রচনার ব্যাপারে গান্ধীজি একটি কমিটি গঠন করেন, যার সভাপতি কে ছিলেন? প্রশ্নের উত্তরটি রাধাকৃষ্ণন। চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে, ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থার গুরুর অনুষ্ঠানকে কি বলা হতো? প্রশ্নের উত্তরটি উপনয়ন বলা হতো।
আজকের ভিডিওটিতে বলা প্রশ্নগুলিকে যদি তুমি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, আমি তোমাদের বলছি এখান থেকেই সমস্ত এমসিকিউ প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পাবেই পাবে। তাই দেরি না করে প্রশ্নগুলিকে অতি গুরুত্ব সহকারে এখনই তৈরি করে নাও। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সেই সাথে সাথে সৌরভ এক্সক্লুসিভ পরিবারে এখনও তুমি যদি সদস্য না হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।